প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। আজকে এই যে অনলাইনের ক্লাস নেওয়ার ব্যাপারে তোমাদের নতুন কিছু করে বলতে হবে না, কারণ তোমরা সবাই জানো যে কি জন্য অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আজকে আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন সম্পর্কে আলোচনা করব। পরিবেশ রসায়ন সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে যে পরিবেশ রসায়ন বলতে আমরা কি বুঝি, অর্থাৎ পরিবেশ রসায়ন কি। পরিবেশ রসায়ন কি? আমাদের পরিবেশ রসায়ন বলতে আমরা বুঝি আমাদের চারপাশের পরিবেশে প্রতিনিয়ত ঘটে চলা বিভিন্ন জৈব প্রক্রিয়া এবং তাদের বৈজ্ঞানিক বিশ্লেষণ নিয়ে রসায়নের যে শাখা ব্যাপ্তি তাকেই বলা হয় পরিবেশ রসায়ন। তাহলে পরিবেশ রসায়ন বলতে আমরা কি বুঝি? পরিবেশ রসায়ন বলতে আমরা বুঝি আমাদের চারপাশের পরিবেশে প্রতিনিয়ত ঘটে চলা বিভিন্ন জৈব প্রক্রিয়া এবং তাদের বৈজ্ঞানিক বিশ্লেষণ নিয়ে রসায়নের যে শাখা ব্যাপ্তি তাকেই বলা হয় পরিবেশ রসায়ন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য। এবার আমরা আসি পরিবেশ রসায়নের প্রথম টপিকস বায়ুমণ্ডল সম্পর্কে আলোচনা করব। বায়ুমণ্ডল বলতে আমরা কি বুঝি? বায়ুমণ্ডল বায়ুমণ্ডল কি বা বায়ুমণ্ডল বলতে আমরা কি বুঝি? পৃথিবীর চারিদিকে ভূপৃষ্ঠের যে অদৃশ্য আবরণী, ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত তাকেই বলা হয় বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডল বলতে আমরা কি বুঝি? পৃথিবীর চারপাশে যে অদৃশ্য আবরণী ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত তাকেই বলা হয় বায়ুমণ্ডল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এটা জ্ঞানমূলক প্রশ্নের জন্য। এইবার আমরা আলোচনা করব বায়ুমণ্ডলের সংযুক্তি সম্পর্কে। বায়ুমণ্ডলের সংযুক্তি মণ্ডলের সংযুক্তি বায়ুমণ্ডলের সংযুক্তির মধ্যে প্রথমে আছে আমাদের নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাসের পরিমাণ থাকে 78.02%। অক্সিজেন গ্যাসের পরিমাণ থাকে 20.94%। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ থাকে 0.033%। এছাড়া জলীয় বাষ্প এবং নিঃসৃত গ্যাসও থাকে। এই গেল আমাদের মোটামুটি বায়ুমণ্ডলের সংযুক্তি। এইবার বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। বৈশিষ্ট্য বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, বিভিন্ন জৈব এবং অজৈব ভাসমান কণাগুলি সূর্যরশ্মির তাপ শোষণ করে এবং এই তাপ শোষণ করার ফলে বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য সম্পর্কে এখন আমরা আলোচনা করব। বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য বলতে আমরা বুঝি বায়ুমণ্ডলটি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ফলে পৃথিবীর সঙ্গে আবর্তন করছে। বায়ুমণ্ডলের মোট গ্যাসের পরিমাণ ৫.০×১০^১৮ কিলোগ্রাম। বায়ুমণ্ডলের মোট গ্যাসের পরিমাণ 5.0×১০^১৮ কিলোগ্রাম, যা পৃথিবীর মোট ভরের 10 লক্ষ ভাগের 1 ভাগ। এবং বায়ুমণ্ডলের চাপ
ভূপৃষ্ঠে প্রতি বর্গ সেন্টিমিটারে 1.033 কিলোগ্রাম। বায়ুমণ্ডলের চাপ ভূপৃষ্ঠে প্রতি বর্গ সেন্টিমিটারে 1.033 কিলোগ্রাম। এই হলো মোটামুটি আমাদের বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা। এইবার আমরা আলোচনা করব বায়ুমণ্ডলের গুরুত্ব। বায়ুমণ্ডলের গুরুত্ব, বায়ুমণ্ডলের গুরুত্ব, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে বায়ুমণ্ডলের গুরুত্ব কি। বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, জৈব অজৈব পদার্থের ভাসমান কণাগুলো সূর্যরশ্মির তাপ শোষণ করে এবং এই তাপ শোষণ করার ফলে পৃথিবীর তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াসে জানায়, যা জীবজগৎ বেঁচে থাকার জন্য অনুকূল পরিবেশ। কিন্তু বায়ুমণ্ডলে যদি কার্বন ডাইঅক্সাইড না থাকতো তাহলে তাপমাত্রা দাঁড়াতো প্রায় -30 ডিগ্রি সেলসিয়াস, যা প্রাণীকুল ধ্বংস হয়ে যেত। 2 নম্বর গুরুত্ব, বায়ুমণ্ডল সূর্য থেকে আগত ইউভি রশ্মি শোষণ করে এবং এই ইউভি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবজগৎকে অর্থাৎ প্রাণীকুলকে রক্ষা করে। 3 নম্বর, সবুজ উদ্ভিদ পানি এবং কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে শর্করা এবং অক্সিজেন উৎপন্ন করে। এই হলো মোটামুটি আমাদের বায়ুমণ্ডলের গুরুত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় আসে। এইবার আমি আলোচনা করব বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা। স্তর বা অঞ্চল সমূহ, বায়ুমণ্ডলের স্তর বা অঞ্চল সমূহ, চাপ এবং তাপমাত্রার পরিবর্তনের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলের স্তর সমূহকে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়। তাহলে বায়ুমণ্ডলের স্তরকে কয় ভাগে ভাগ করা যায়, কিসের ভিত্তিতে? চাপ এবং তাপমাত্রার পরিবর্তনের উপর ভিত্তি করে 4 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর, ট্রোপোস্ফিয়ার। ভূপৃষ্ঠ হতে 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত ট্রোপোস্ফিয়ার অঞ্চল বিস্তৃত। এই অঞ্চলের বায়ুর চাপ 760 মিলিলিটার মার্কারি এবং সেটা 15 কিলোমিটার উচ্চতায় 15 কিলোমিটার উচ্চতায় কমে 100 মিলিলিটার মার্কারিতে পরিণত হয়েছে। অর্থাৎ ভূপৃষ্ঠ হতে যত উপরে ওঠা যায় বায়ুর চাপ ততই কমতে থাকে এবং তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস থেকে হ্রাস পেয়ে -55 ডিগ্রি সেলসিয়াসে পতিত হয়। অর্থাৎ তাপমাত্রা ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠা যায় তাপমাত্রা তত কমতে থাকে। এই ট্রোপোস্ফিয়ার অঞ্চলে ঝড় বৃষ্টি প্রাকৃতিক বিপর্যয় ঘটে বলে এখানে এই স্তরকে ক্ষুব্ধমণ্ডলও বলা হয়। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য যে ক্ষুব্ধমণ্ডল কাকে বলা হয়, ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। কেন বলা হয়? যে ট্রোপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি প্রাকৃতিক বিপর্যয় লেগে থাকে বলে ট্রোপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। সমস্ত বিমান এই ক্ষুব্ধমণ্ডল অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের মধ্যে দিয়ে চলাচল করে। ট্রোপোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ারের মধ্যবর্তী পাতলা স্তরকে বলা হয় ট্রোপোপাউজ।
এটাও এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ট্রোপোপজ কাকে বলা হয়। ট্রোপোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ারের মধ্যবর্তী পাতলা যে স্তর তাকেই বলা হয় ট্রোপোপজ। এবার দুই নম্বর আমরা আলোচনা করি স্ট্রাটোস্ফিয়ার। স্ট্রাটোস্ফিয়ার এটা স্ট্রাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ারের পর থেকে শুরু করে অর্থাৎ 15 থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত স্ট্রাটোস্ফিয়ারের বিস্তৃতি। এখানে তাপমাত্রা যতই উপরে উঠে যায় ততই বৃদ্ধি পায়, অর্থাৎ তাপমাত্রা -55 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি পেয়ে +2 ডিগ্রি সেলসিয়াসে পতিত হয়েছে। স্ট্রাটোস্ফিয়ারে সূর্যের মধ্যস্থ সূর্য থেকে অর্থাৎ সূর্যের মধ্যস্থ ক্ষতিকারক ইউভি রশ্মি শোষণকারী ওজন অক্সিজেন থেকে আসে। ওজন এই স্তরে তাপমাত্রা বৃদ্ধি করে, অর্থাৎ স্ট্রাটোস্ফিয়ারের অঞ্চলে ওজন তাপমাত্রা বৃদ্ধি করে। ওজন স্তর পৃথিবীকে ছাতার মতো আচ্ছাদন করে রাখে এবং ইউভি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে প্রাণীকুলকে রক্ষা করে। স্ট্রাটোস্ফিয়ারে স্ট্রাটোস্ফিয়ারের স্ট্রাটোস্ফিয়ারকে শান্তমণ্ডলও বলা হয়। স্ট্রাটোস্ফিয়ারে ঝড় বৃষ্টি থাকে না বলে একে শান্তমণ্ডল বলা হয় এবং আবহাওয়া শুষ্ক এবং শান্ত থাকে বলে সমস্ত জেড বিমান স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে চলাচল করে। এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের, যে শান্তমণ্ডল কাকে বলা হয়? স্ট্রাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়। কেন শান্তমণ্ডল বলা হয়? এখানে ঝড় বৃষ্টি থাকে না এবং আবহাওয়া শুষ্ক এবং শান্ত থাকে বলা হয়, একে বলা হয় শান্তমণ্ডল। আর জেট বিমান কোন অঞ্চলের মধ্যে দিয়ে চলাচল করে? জেট বিমান শান্তমণ্ডলের মধ্যে দিয়ে চলাচল করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এমসিকিউ এর জন্য। এবার তিন নম্বর মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ারের পর থেকে শুরু করে অর্থাৎ 50 থেকে 85 কিলোমিটার উচ্চতা পর্যন্ত মেসোস্ফিয়ারের বিস্তৃতি। মেসোস্ফিয়ারে স্ট্রাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারকে পৃথক করে রেখেছে পাতলা আবরণী, একে বলা হয় স্ট্রাটোপজ। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্ট্রাটোপজ কাকে বলা হয়? স্ট্রাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারকে পৃথক করে রেখেছে পাতলা আবরণী, একে বলা হয় স্ট্রাটোপজ। এখানে তাপমাত্রা যতই উপরে উঠে যায় ততই তাপমাত্রা হ্রাস পেতে থাকে, অর্থাৎ 83 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাস পায় -93 ডিগ্রি সেলসিয়াস। মেসোস্ফিয়ারের শেষ প্রান্তে আছে মেসোপজ। তাহলে মেসোস্ফিয়ারের শেষ প্রান্তে কি আছে? মেসোপজ। এটাও এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার চার নম্বর থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের পর থেকে শুরু করে অর্থাৎ 85 থেকে 85 থেকে 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত থার্মোস্ফিয়ারের বিস্তৃতি। তাহলে মেসোস্ফিয়ার থেকে শুরু করে অর্থাৎ 85 থেকে 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত থার্মোস্ফিয়ারের বিস্তৃতি। থার্মোস্ফিয়ারে
ইউভি রশ্মির প্রভাবে গ্যাসীয় অণুর বিযোজন এবং ইলেকট্রন স্থানান্তরের ফলে বিভিন্ন ধনাত্মক অণু আয়ন পরমাণু এই অঞ্চলে মিশ্রিত থাকে। এই জন্য একে বলা হয় আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারের উপরে আছে এক্সোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ারের উপরে আছে চুম্বক স্ফিয়ার। তাহলে আয়নোস্ফিয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আয়নোস্ফিয়ার কাকে বলা হয়? থার্মোস্ফিয়ারকেও আয়নোস্ফিয়ার বলা হয়। আয়নোস্ফিয়ারের উপরে থাকে এক্সোস্ফিয়ার এবং তার উপরে থাকে চুম্বক স্ফিয়ার। এই হলো আমাদের মোটামুটি চাপ এবং তাপমাত্রার পরিবর্তনের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলের স্তরকে চার ভাগে ভাগ করা যায়। এক নম্বর ট্রোপোস্ফিয়ার, দুই নম্বর স্ট্রাটোস্ফিয়ার, তিন নম্বর মেসোস্ফিয়ার, চার নম্বর থার্মোস্ফিয়ার। এই চারটি স্তর সম্পর্কে আমি এতক্ষণ তোমাদের আলোচনা করলাম। এবার বায়ুমণ্ডলের সংযুক্তিগত তারতম্য, সংযুক্তিগতভাবে বায়ুমণ্ডলকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর হোমোস্ফিয়ার, সংযুক্তিগতভাবে বায়ুমণ্ডলকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর হোমোস্ফিয়ার, ভূপৃষ্ঠ হতে 85 কিলোমিটার উচ্চতা পর্যন্ত হোমোস্ফিয়ারের বিস্তৃতি। হোমোস্ফিয়ারে আছে ট্রোপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল এবং মেসোমণ্ডল। হোমোস্ফিয়ারের মুখ্য উপাদান, নাইট্রোজেন গ্যাস থাকে 78.02%, অক্সিজেন থাকে 20.94%, গৌণ উপাদান ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, যে নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে। গৌণ উপাদান, গৌণ উপাদানের মধ্যে আছে পানি বাষ্প, বাষ্প 1-4%, কার্বন ডাইঅক্সাইড আছে 0.033%। এই হলো মোটামুটি আমাদের হোমোস্ফিয়ার সম্পর্কে আলোচনা। এবার দুই নম্বর হেটারোস্ফিয়ার, হোমোস্ফিয়ারের উপরে অর্থাৎ 85 কিলোমিটার উপরে বায়ুমণ্ডলের গ্যাস অণু আয়নের অসমসত্ব মিশ্রণ দ্বারা হেটারোস্ফিয়ার গঠিত। হেটারোস্ফিয়ারের মুখ্য উপাদান নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, হাইড্রোজেন, হিলিয়াম। গৌণ উপাদান নাইট্রোজেন আয়ন, অক্সিজেন আয়ন, হাইড্রোজেন আয়ন, হিলিয়াম আয়ন। এই হলো আমাদের মোটামুটি সংযুক্তিগত
অনুসারে বায়ুমণ্ডলকে আবার দুই ভাগে ভাগ করা যায়, হোমোস্ফিয়ার এবং হেটারোস্ফিয়ার। গ্যাসের অনুপাত অনুসারে বায়ুমণ্ডলকে আবার দুই ভাগে ভাগ করা যায়, এক নম্বর সমমণ্ডল, সমমণ্ডল। গ্যাসের বিভিন্ন গ্যাসের অনুপাত অনুসারে বায়ুমণ্ডলকে দুই ভাগে ভাগ করা যায়, এক নম্বর সমমণ্ডল। ভূপৃষ্ঠ হতে 100 কিলোমিটার উচ্চতা পর্যন্ত সমমণ্ডলের বিস্তৃতি। সমমণ্ডলের গ্যাস সমূহের অনুপাত সমান থাকে। এইবার দুই নম্বর বিষমমণ্ডল, বিষমমণ্ডল। সমমণ্ডলের পর থেকে শুরু করে বিষমমণ্ডলের বিস্তৃতি। বিষমমণ্ডলে গ্যাসসমূহের অনুপাত সমান থাকে না। এই হলো মোটামুটি আমাদের আজকের আলোচ্য বিষয়। আজকে তাহলে তোমাদের সম্পর্কে, তোমাদের সম্মুখে আমি আলোচনা করলাম পরিবেশ রসায়ন কি, বায়ুমণ্ডল বলতে কি বুঝি, বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য, বায়ুমণ্ডলের সংযুক্তি, বায়ুমণ্ডলের গুরুত্ব, চাপ এবং তাপমাত্রার পরিবর্তনের প্রেক্ষিতে বায়ুমণ্ডলকে কয় ভাগে ভাগ করা যায়, চার ভাগে ভাগ করা যায় এবং তাদের বিস্তারিত আলোচনা করলাম। সংযুক্তিগতভাবে বায়ুমণ্ডলকে দুই ভাগে ভাগ করা যায়, এক নম্বর হেটারোস্ফিয়ার, দুই নম্বর হোমোস্ফিয়ার। এই দুটো সম্পর্কেও আলোচনা করলাম। বিভিন্ন গ্যাসের অনুপাত অনুসারে বায়ুমণ্ডলকে আবার দুই ভাগে ভাগ করা যায়, এক নম্বর সমমণ্ডল এবং দুই নম্বর বিষমমণ্ডল। এই হলো মোটামুটি আমাদের আজকের আলোচ্য বিষয়। তোমরা ভালোভাবে বাসায় পড়াশোনা করবে, তোমাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অনলাইনের মাধ্যমে আমাকে জানাবে, আমি তোমাদের সমস্যা সমাধানের জন্য চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকো, আগামীতে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।